বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ পার্বণ হলো জগদ্ধাত্রী পূজা। আর যখনই জগদ্ধাত্রী পূজোর নাম আসে তখনই আমাদের মনে হয় চন্দননগরের নাম। চন্দননগরের নাম ছোটোর থেকে শুনে থাকলেও এর আগে আমার আসার সুযোগ হয়ে ওঠেনি। এই ভিডিও সুবাদে এইবারে প্রথমবার আমি এসেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। এমনটা শোনা যায় যে অনেক আগে কিন্তু বঙ্গে জগদ্ধাত্রী পূজার প্রচলন ছিল না। ওই জগদ্ধাত্রী পূজার প্রচলন কীভাবে হলো তা আজকে চন্দননগরে মণ্ডপ ঘুরতে ঘুরতে জেনে নেওয়া যাক। খলিসানি জগদ্ধাত্রী পূজার এই বছরের থিম হচ্ছে পাহাড়ের আর্তনাদ। এখানে ঠিক দেখা যাচ্ছে যেন একটা পাহাড় আর্তনাদ করে উঠছে। ঠিক উপরে যেমন দেখতে পাওয়া যাচ্ছে আমরা পাহাড়ের উপর ঘর বাড়ি বানিয়ে বড় বড় হোটেল বানিয়ে ফেলি, তো সেগুলোর একটা রূপ দেওয়া হয়েছে যেগুলো প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, সেই আর্তনাদ পাহাড়ের এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। ঠিক যেন পাহাড় কেটে গুহ বানানো হয়েছে। ঠিক এখানে উপরে দেখানো হয়েছে, দেখুন ঘর বাড়ি বানানো হয়েছে পাহাড় কেটে কেটে। যেহেতু আর জগদ্ধাত্রী পুজো সেজন্য শুরু হয়ে গেছে ইতিমধ্যে পুজো। মণ্ডপের উপরের দিকটা অনেকটা এরকম দেখতে। এরপর আমরা এলাম আপনজন সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির দিকে। রাস্তায় চলতে চলতে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তায় প্রচুর আলপনা দেওয়া হয়েছে। এখানে কিছুদিন আগে একটা কম্পিটিশন হয়েছিল, তো তারাই এই আলপনাগুলো এঁকেছে। আপনজন জগদ্ধাত্রী পূজার এই বছরের থিম হচ্ছে বিশ্বাস। এখানে দেখতে পাচ্ছি আমরা তন্ত্র সাধনা মাদুলি তাবিজ অনেক কিছু দিয়ে একটা থিম বানানো হয়েছে। এবার আমরা এসেছি চন্দননগরের বাউরিপাড়ার ৪১তম বর্ষের পুজো মণ্ডপে। দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় বিল্ডিং গড়া হয়েছে আর বিল্ডিংয়ের উপরে ওই কিংকং চেপে আছে। এবার আমরা এসে পৌঁছালাম চন্দননগরের মধ্যাঞ্চলে। এবছরের থিম হচ্ছে মনে রেখো। প্রচলিত বিশ্বাস অনুসারে এ রাজ্যে দেবী দুর্গার বিকল্প রূপ হিসেবেই জগদ্ধাত্রীর আরাধনা শুরু করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই তার বিকল্প হিসাবে জগদ্ধাত্রীর আরাধনা বঙ্গে তিনি প্রথম প্রচলন করেন। ঐতিহাসিক কাহিনী অনুসারে তখন বঙ্গের সিংহাসনে আসীন নবাব আলীবর্দী খাঁ। তার রাজত্বকালে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করা হয়।
কৃষ্ণচন্দ্র তা দিতে অস্বীকার করেন। তখন তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। তখন সামনে দুর্গাপুজো, সেখান থেকে মুক্তি পেয়ে রাজা যখন নদীপথে কৃষ্ণনগরে ফিরছেন, সেদিন দুর্গাপূজার দশমী। বজরায় বসেই মহারাজ শুনতে পান মা দুর্গার বিসর্জনের বাজনা। সেই বছর দেবীর আরাধনা করতে না পারায় অত্যন্ত ব্যথিত হন তিনি। শোনা যায় সেই রাতেই রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে তাকে আরাধনা করার নির্দেশ দেন দেবী জগদ্ধাত্রী। তার পুজো দুর্গাপূজারই সমতুল্য। সেই থেকেই কৃষ্ণনগরে দুর্গাপূজার বিকল্প হিসাবে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণচন্দ্রের পুজোয় অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙ্গা বা অধুনা চন্দননগরে শুরু করেন জগদ্ধাত্রী পূজা, যা পরে এক বিশাল উৎসবের আকার নেয়। ঘুরতে ঘুরতে এবার আমরা চললাম বাগবাজারের 189তম পুজো মণ্ডপের দিকে। এক অনবদ্য ডেকোরেশন করেছে এখানে, কুলো রয়েছে, পাখা রয়েছে, এসব দিয়ে একটা নতুন অনবদ্য ডেকোরেশন করা হয়েছে। চন্দননগর আসবো আর রকম রকম লাইটের বাহার দেখাবো না, সেটা কি হয়, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে যদি সমস্ত পুজো মণ্ডপ লাইট দিয়ে থাকি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। খুব জলদি আর একটা ভিডিও নিয়ে আসছি সে যেখানে শুধু লাইটের বাহার থাকবে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এলাম বিদ্যালঙ্কারে, এখানে কোনো পুজো প্যান্ডেল নেই, এখানে একটা স্থায়ী মন্দির রয়েছে। এবার আমি চললাম চাঁদনি বেনেপুকুর সর্বজনীন পুজো মণ্ডপের দিকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কুমারী পূজা চলছে মায়ের সামনে। ¿Qué es eso?